মায়ের সাথে স্কুটিতে চেপে বাড়ি ফিরছিল আরোহী দাস নামের বছর ছয়ের ছোট্ট শিশুটি, প্রথম শ্রেণীর ছাত্রী সে। কিন্তু এক মর্মান্তিক দুর্ঘটনায় তার আর বাড়ি ফেরা হলো না, আর সে কোনোদিন বাড়ি ফিরবে না। আজ শুক্রবার 21 অক্টোবর শ্যামনগর বাসুদেবপুর থানার কেউটিয়া অসত্যতলা এলাকায় এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রের খবর, মায়ের সাথে স্কুটিতে আসার সময় স্কুটি থেকে হঠাৎই পড়ে যায় আরোহী। ঠিক সেই সময় অপর দিক থেকে আসা একটি ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে যায় ছোট্ট শিশুটি। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ট্রাকের খালাসিকে আটক করতে পারলেও চালক পলাতক। দেখাবো সেই প্রতিবেদন। দেখা দেখি বলতে, দেখুন দীর্ঘদিন আমরা এখানে রিপোর্ট করেছি, যে আমরা স্কুল থেকে মাস্টাররাও দিয়েছে লিখে, আমরা লিখিত করে দিয়েছিলাম পঞ্চায়েতে, বা পঞ্চায়েত প্রধানও ওনাদের ফোন করে জানিয়েছিল এখানে মানে কি বলে বাম্পার দেওয়ার জন্য। কিন্তু ওরা বারবার ওরা কাগজ দেখাচ্ছে, আমাদের এখানে বাম্পার করার নিয়ম নেই, ওরা কাগজ কলম দেখাচ্ছে। তা আজকে যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখলেন তো আমরা সবাই, যা বলেছে গাড়িটা যে করে হোক স্পিডে আসলো গাড়িটাকে। আমি এর আগেও আমি হাত দেখিয়েছিলাম, গাড়িটা যখন ওখান দিয়ে আসছে ওখানে দুটো বাচ্চা খেলছে, ওদেরকে আমি সরিয়ে দিয়ে বাচ্চাটা আমি বললাম গাড়িটাকে হাত দিয়ে স্পিডেই আসছিল। আমি বললাম দাদা আসতে চালান, সামনে কিন্তু স্কুল আছে। তারপর আমি একদম যাক স্থানে একটা একজনের বাড়িতে গেছি, শাশুড়ি মেয়ে ফোন করতে আমি আবার এখানে আসলাম, এসে দেখলাম যা অবস্থা আছে বাচ্চাটার, মানে মারাত্মক অ্যাক্সিডেন্ট, সে দেখার মতো নয়। যাক আমরা গাড়িটাকে আটকে রেখেছিলাম একটা কথাবার্তা বলার জন্য। তো আমাদের বড় ভাই তার জেলা পরিষদের মেম্বার, উনি আমাদের বলেছে, কথা দিয়েছে পাবলিককে, আমরা যত 3 দিনের মধ্যে ওরা বাম্পার করে দেবে, আমাদের করে দেবে ওরা। আমি তো এসে দেখছি বৌমা কোলে নিয়ে বাচ্চাটাকে বসে আছে, গাড়িটা পাশে পড়ে আছে। স্কুল থেকে ফিরছিল, স্কুল ড্রেস পরাই আছে, নৈহাটি সেলুক। তারপর ওই দেখে আমি দেখেই আমার টোটোটা পেছনে দাঁড়িয়ে সামনে দাঁড় করিয়ে রেখেছি, পেছনে একটা টোটো আসছিলো, আমি বললাম গাড়ি ঘোরা। ঘোরানোর পরে সবাই চাংতলা করে, কেউ উঠছে না, আমাকে আমার কোলের পরে দিয়ে দিল, আমি নিয়ে চলে গেছি, হ্যাঁ হসপিটালে নিয়ে গেছি। সেটা তো সঠিক আমি দেখতে পাইনি, আমি এসে দেখেছি স্কুটিটা পড়ে আছে, ওইভাবে কান্নাকাটি চলছে। আমি সেই মুহূর্তে ঢুকেছি, আমি অ্যাক্সিডেন্ট হওয়ার কিছুক্ষণ বাদে চারিদিক থেকে লোক ছুটে আসছে, হ্যাঁ একদম স্পট ডেট। ঠিক আছে, দেখা যাচ্ছে একটা বাম্পার নেই, ব্রেক স্পিড বেকার নেই, আপনার দাবি করছেন স্পিড বেকার, যে এত গাড়ি আছে মাঝে মাঝে বাচ্চা কাচ্চা গলি এলাকা দুর্ঘটনা আরও ঘটতে পারে এরকম। হ্যাঁ দুর্ঘটনা তো ঘটতেই পারে, আর হেভি স্পিডে সবাই চালাচ্ছে, নতুন রাস্তা হয়েছে বলে